হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করব গরমে প্রায় সবার বাসায় তৈরি করা হয় এমন একটি খাবারের রেসিপি। আমার আজকের রেসিপি আমের টক, যেটা আমি মাছের মাথা দিয়ে আর কাঁচা আম দিয়ে তৈরি করছি। তবে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। মাছের মাথা দিয়ে আমের টক রান্না করার জন্য আমি এখানে একটা মাছের মাথা আর একটা মাছের যে কানের অংশ হয় এই দুই টুকরো নিয়ে নিয়েছি। দুটো টুকরোই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা দেব। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ রসুন বাটা, টেস্ট অনুযায়ী লবণ, পেঁয়াজ বাটা দিচ্ছি 2.5 টেবিল চামচ, আর দিচ্ছি পানি। চায়ের কাপের 1.5 কাপ পানি দিয়েছি। এই পানি দিয়ে এখন আমি মাছ সহ মশলাটা কষিয়ে নেব 5 মিনিট। মশলাটা 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আম দিব। এখানে আমার একটা বড় সাইজের আম আছে, আমটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমটাও কষিয়ে নিব আরও 5 মিনিট। এই সময় আমার চুলার আঁচটা মিডিয়াম আছে। ফিরে এলাম 5 মিনিট পর। আমের টুকরাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আমের টুকরাগুলো ভেঙে দিচ্ছি। আমের টুকরোগুলো ভেঙে দিয়ে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিব। আর এখন আমি যে পানিটা ব্যবহার করছি এটা কুসুম গরম পানি ব্যবহার করছি। যেহেতু আমের টক তাই এর ঝোলটা একটু পাতলা হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি। আমের সাথে সাথে আমি মাছের কানের অংশটাও ভেঙে দিচ্ছি। এই কাজটা আমি স্প্যাচুলা দিয়ে করছি, তবে এই কাজটা করা হয় একটা প্লেটে বা পাত্রে তুলে, বাটিতে তুলে তারপর মাছটা ভেঙে তারপর আবার টকের মধ্যে দেয়া হয়। এটাকে সিলেটের মানুষ বলে ট্যাঙ্গা। আমি এই একই রেসিপি ফলো করে আমরা আর জলপাই দিয়েও করে থাকি। পানি দিয়ে আমি মাছের কান আর মাথা যতটুকু পেরেছি ভেঙে দিয়েছি। মাছের মাথাটা আমি এতটুকু ভেঙে দিয়েছি। আমি আরও একটু পানি দিচ্ছি, কারণ এই ট্যাঙ্গাটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলার আঁচ একদম ফুল করে দিব আর এর মধ্যে একটা বলক নিয়ে আসব। টকের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে 4-5টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে এসেছি। চুলার আঁচ এরকম রেখে এখন আমি টকটা ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম 8 মিনিট পর। আমার টকটা রান্না করা হয়ে গেছে। একটা বিষয় খেয়াল করুন, আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি, তবে মাছের মাথা ব্যবহার করার কারণে মাছের মাথার যে তেলটা আছে এটা সম্পূর্ণটা বেরিয়ে টকের সাথে মিশে গেছে। এখন আমি টকটা নামিয়ে নিব আর বাগারের প্রিপারেশন নেব। বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, 2 টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 5 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। অনেকে ডালের মধ্যে টকের মধ্যে রসুনের পরিমাণটা
কম খেতে পছন্দ করেন। আপনারা যখন করবেন তখন রসুনের পরিমাণটা কম বেশি করে নেবেন। রসুনটা লাল করে ভেজে নেব বেরেস্তার মতো করে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনটা টকের মধ্যে দিয়ে দিব। এই বাগারটা দেওয়ার পর আর জাল করার প্রয়োজন নেই। এখন আমি চুলাটা নিভিয়ে দিব আর টকটা ঘুরে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি টকটা পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল আমের টক। যারা এভাবে মাছ দিয়ে আমের টক রান্না করেননি তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন সহজ আর হেলদি কিছু নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।